যুবরাজ নগর ব্লক পঞ্চায়েত সমিতির প্রতিটি সদস্য চেয়ারপারসন শ্রীপদ সাহা প্রতিদিন পালা করে বিভিন্ন দপ্তরে কাজকর্ম নিজ এলাকায় পরখ করছেন। কোথাও দুর্নীতি ভ্রষ্টাচার যাতে এলাকার উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায় সেদিকে লক্ষ্য রেখে যাচ্ছেন তারা। সেক্ষেত্রে চেয়ারপারসন শ্রীপদ সাহা নিজে সশরীরে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে কাজ দেখভাল করছেন। সেই চিত্র এদিন আবারও দেখতে পাওয়া গেল কৃষ্ণপুর এলাকার বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত লোকনাথ মন্দিরের পাশে কাকরি নদীর পাড়ে। তিনি সিসি ব্লক দিয়ে পার বানানোর কাজ পরিদর্শন করলেন। ধর্মনগর বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে ওই এলাকায় মোট 1,20,00,000 টাকার সিসি ব্লকের কাজ চলছে। সেই এলাকায় কাজের গুণগত মান পরিদর্শন শেষে তিনি কাজের গুণগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কোনো গলতি বা এরকম না, কাজ সঠিক বা ঠিকমতো বা সঠিক হইতাছে না এটাও না। যেদিন থেকে কাজ আরম্ভ হয় ওই দিন থেকে আমাদের ইনস্ট্রাকশন থাকে, আমাদের অফিসে স্টাফ থাকে, যেভাবে কাজ হওয়ার কথা ওইভাবেই আমরা অফিসে স্টাফ থাকিকে আমরা অফিসের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ হয়। তো এই জায়গার মধ্যে সঠিক পেটিকের কোনো ব্যাপার না, স্ট্যান্ড বাই লোক থাকে, লোক থাকতে কাজ হয়, ওয়ার্ক স্ট্যান্ড থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার ফ্রিকোয়েন্ট ভিজিট করতেছে, আমরা সময় সময় আইতাছি, হাই অফিসিয়াল আইতাছে, সব কেটাছে। তো এই জায়গার মধ্যে ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।